আজ ওয়েলকাম বন্ধু, নমস্কার। আজ ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া নিয়ে আপনাদেরকে সকলকে নমস্কার জানাই লালমুখী রান্না ঘর থেকে প্রণাম। আজ আমি আপনাদের কাছে দেখুন একটা সুন্দর এই ঠান্ডা দিনে, ঠান্ডা মৌসুম আবহাওয়ার দিনে আমি রেসিপি দেখাবো। সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি কি ধরনের প্রসেস আর কি রেসিপি বানাবো। দেখুন, চিকেন কাবাব আর সাথে আছে ধনে পাতা চাটনি। এইটা দেখতে গেলে তো আপনাদের একটুখানি অপেক্ষা করতে হবে আর ভিডিওটা পুরো দেখতে হবে। আমি চিকেন কাবাবটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন? একেবারে কি সুন্দর। এই প্রসেসে আপনারা ঘরে বানিয়ে ফেলুন। আজ আমি আপনাদের কাছে এবার বিশেষ কিছু বলবো না, এই ভিডিওটা আপনারা আমি যে প্রসেসে বানিয়ে দেখাবো সেই প্রসেসটা আপনাদের মানে সেই নিয়মে বানাতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর তারপরে আপনাদের করতে হবে, খেতে হবে, কমেন্ট করতে হবে, লাইক সাবস্ক্রাইব অতি অবশ্যই। এবার আমাকে মূল উপকরণে আমি যাবো, ভিডিওটা শুরু করা যাক। আমি যে চিকেন কাবাব আজ বানাচ্ছি তার সাথে ধনিয়া চাটনি মানে ওর মধ্যে তো লাগতে হবে, মানে নাহলে তো ভালো লাগবে না, চটপটে লাগবে না। তা সেইটা আমি বানিয়ে দেখাবো সিলে বেটে। দেখুন আমার লাগছে যে উপকরণ সেইটা দেখাচ্ছি। এখন ধনে পাতা লাগছে, বিট নুন লাগছে, দই আর লাগছে, লেবু আর লাগছে, কাঁচা লঙ্কা। এইটা আমি এবার কিছুটা আমাকে সিলে পিসে আমাকে দেখাতে হবে। দেখুন আমি প্রথমে নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা একটুখানি অল্প করে নুন দিচ্ছি, তাড়াতাড়ি বাটা হবে। এর উপরে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা। এবার আমি পরিমাণ মতো এবার নুন দিয়ে দেবো, আর আমি নুন দেব না। দেখুন আমি এক ছিটে মানে লঙ্কাতে দিয়েছিলাম, পেশা হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্যে আমি পৌনে এক চামচ দিয়ে দিলাম নুন। এবার এটাও আমি বেটে নেব। নুনটা এর উপরে দিয়ে দিলে ধনে পাতাটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়। দেখুন কি সুন্দর পিষে গেছে। দেখুন বন্ধুগণ, আমার প্রায় বাটা হয়ে এসছে, একদম মিহি করে আমি বেটে নিয়েছি। আর সিলে বাটলে যে কোনো ধনে পাতা বলুন, মশলা বলুন, টেস্টিটা বেশি আসে। এই কারণে আমি আজকে ধনে পাতা চাটনিটা আমি সিলে বেটে দেখিয়ে দিলাম। ব্যাস আমার প্রায় বাটা শেষ। এবার আমি তুলে নেব। আমি বারবার আমি এ করবো না, আমি এর মধ্যে দেখবো যে ক চামচ হলো। দেখুন এক চামচ, আমি দু চামচ আন্দাজে দেখুন আমি ধনে পাতা নিয়েছিলাম, একেবারে দু চামচে হয়ে গেছে। দেখছেন আন্দাজটা কেমন? এবার কী করে বানাতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি দু পাতা ধনে পাতা নিয়েছি। আমি এর মধ্যে আমি দইটা আগে ফেটিয়ে নিয়েছি, আর একবার আমি আরেকটুখানি ফাটাচ্ছি। দেখুন আমি দু চামচের মতো দই দিলাম, আরও এক চামচ দিয়ে দিই, তিন চামচ, টেস্টি বেশি আসবে। আমি এর মধ্যে একটা পাতি লেবু দিয়ে দিচ্ছি দানাটা, এরপরে আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি পাতি লেবু রস। সিলে বাটলে টেস্টিটা বেশি আসে, যে কোনো মশলা বলুন, চাটনি, সমস্ত জিনিসই সিলে বাটলে তার টেস্টটাই আলাদা। এই কারণে আজ আমি সিলে বানলাম, আর প্রায় দিনে বাটি, আবার মেশিনও মিক্সিও বেটে নিই। আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি নুন, বিট নুন
পরিমাণ মতো ওই এক চামচের মতো। এবার আমি এটা ভালো করে ফাটিয়ে নেব। কেউ এর মধ্যে চিনিও দিতে পারেন, কিন্তু আমার ঘরে চিনিটা অতটা চাটনির মধ্যে চিনি খুব একটা পছন্দ করে না, এই কারণে আমি দিলাম না। খুব একটা টক হবে না, আমি মিশিয়ে নিলাম ভালো করে। এইরকমভাবে আপনারা এই প্রসেসের চাটনি বানিয়ে নেবেন। আর যাদের হয়তো বাড়িতে লোক বেশি, তারা মিক্সিও বানিয়ে নিতে পারবেন। আর এইরকমভাবে আপনারা দই চিনি মিশিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন একেবারে আমার চাটনি অল কমপ্লিট। চিকেন কাবাব বানাতে যা যা উপকরণ লাগছে আমি নিয়েছি 250 গ্রাম চিকেন, বয়লেস চিকেন, হাড় ছড়া মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। লাগছে ময়দা, লাগছে 2 পিস আলু, লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লাগছে ধনেপাতা কুচি, রিফাইন তেল, আর লাগছে এভারেস্ট চিকেন মশলা, আর লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি। এইটুকুর মধ্যে রান্না হবে। আমি গ্যাসটা অন করে নিলাম। আমি একেবারে কম আছে, আমি তাওয়ার আমি বসে দিলাম প্যান প্যানে। এবার আমি আপনাদের দেখাচ্ছি আমি চিকেনটা নিয়ে নিলাম। আমি এর মধ্যে আলুটা নিলাম 2 পিস নিয়ে নিচ্ছি, 2 চামচের মতো ময়দা, ময়দার মধ্যে আমি দিয়ে দেব তেল 2 চামচের মতো, আমি এটা দিয়ে দেবো, আমি পেঁয়াজ কুচি, তিন চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি দিয়েছি, আমি বেশি গুঁড়ো লঙ্কা দেবো না, অল্প করে দিলাম, দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো 1 চামচ, 1.5 চামচ মতো নুন, চাটনিতে আমার নুন দেওয়া আছে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিকেন মশলা, এক চামচের মতো এবার আমি এটা ভালো করে মেখে নেব। এখন আমার সব মাখা হয়ে গেছে, আমি ভালো করে একদম মানে মিক্স করে নিয়েছি। দেখুন একেবারে মাখা হয়ে গেছে, এবার আমি গোল গোল গলার মতো করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, গরম হতে হতে আমি কাবাবগুলোকে ধরে নেব। দেখুন এমন করে গোল গোল করে আমি গড়ে নিয়েছি, বেশ কয়েকটা আমি গড়ে নিচ্ছি। দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি গড়েও নিয়েছি বলাই মতো। এবার একটুখানি হালকা করে এমনি করে চেপে দিচ্ছি, বেশি না, অল্প। আমি এবার দিয়ে দিচ্ছি প্যান প্যানে, হালকা আছে। এটা ফ্রাই চিকেন কাবাব বলতে পারেন।
আমার এতটাই ভাজা হোক, আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, একটু চিকেনটা সিদ্ধ হবে। দেখুন বন্ধুগণ, আমি দেখছি এবার আমি কাবাবগুলোকে আমি উল্টে নেব। দেখুন কি সুন্দর একদম ফুলে গেছে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে একদম। আমি এগুলোকে এবার তুলে নেব। কি সুন্দর ফুলেও গেছে, ভাজাও হয়ে গেছে একেবারে। দেখুন বন্ধুগণ, অল কমপ্লিট আমার চিকেন কাবাব, আর সাথে আছে ধনিয়া চাটনি, কেউ রায়তাও বলতে পারেন। কিন্তু আজ আমি এই প্রসেসে আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজ একদম মানে ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া বন্ধুগণ, আজ একেবারেই মানে ঠান্ডা মৌসুম, আপনাদের কি বলবো। আজ দিনটা খুবই ভালো লাগছে, এই কারণে আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি। সেই রেসিপিটি আপনাদের দেখাচ্ছি, দেখুন চিকেন কাবাব আর সাথে ধনে পাতা চাটনি এইরকম। দেখুন আমি আপনাদের এই চিকেন কাবাবটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর। দেখুন তো বন্ধুগণ, এইরকমভাবে আপনারা কী করে যে বানাবেন সেই প্রসেস আমি আপনাদের একটু পরে আমি বলছি। ওয়েলকাম বন্ধুগণ, আপনাদের সকলকে নমস্কার রাখি।